সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। 13 বলে 48, আচ্ছা এই ইনিংসের কথা পাশে রাখুন, এবার ভাবুন 4 ম্যাচে 22টা ছক্কা, হায়দ্রাবাদের বিরুদ্ধে 4টি, পাঞ্জাবের বিরুদ্ধে 5টা, দিল্লির বিরুদ্ধে 6টা, এবার আরসিবির বিরুদ্ধে 7টা ছক্কা। ছক্কার রাজা বলে বাংলা বিধানে কোনো শব্দ যদি থাকতো সেটা আন্দ্রে রাসেলের পকেটে চলে আসতো। টি টোয়েন্টি ফরম্যাটে আক্রমণাত্মক হওয়াটা স্বাভাবিক, তাই বলে এতটা আক্রমণাত্মক? লো ফুলটোস হোক বা গুড লেন্থ, যে কোনো ডেলিভারি তিনি বাউন্ডারির বাইরে ফেলেছেন। তার এমন ছক্কা মারার স্কিলকে অসুরচিত বলে আখ্যা করেছেন অনেকে। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, কি খান আন্দ্রে রাসেল? কি খেয়ে নামলে এমন দানবীয় শক্তি জুগিয়ে ফেলা যায়? ডায়েট চার্ট কেমন হলে পেশিতে এমন জোর চলে আসে? রাসেল কি খেয়ে নামেন তার উত্তর দিয়ে গেলেন সতীর্থ ক্রিস লিন। তিনি বললেন, অনেকদিন তো এমন হয় রাসেল ব্রেকফাস্ট করতেই আসে না, পুরো টিম টেবিলে বসে ব্রেকফাস্ট করে, রাসেল তখন সুযোগ পেলেই চলে যান জিমে, শরীর চর্চা করতে ও ভীষণ পছন্দ করে। 20 বলে তখন 68 রান বাকি ছিল, কি করে ভাবলেন যে অসম্ভবকে সম্ভব করে দেবেন? রাসেল ছোট্ট উত্তর দিয়ে বললেন, টি টোয়েন্টি ক্রিকেটে সব হয়, একটি ওভার খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে, আমি নিজের ওপর বিশ্বাস হারাই না, হ্যান্ড টু আই কম্বিনেশন ঠিকঠাক রেখে খেলার চেষ্টা করছি, ডাগ আউটে বসে থেকে উইকেটের আচরণ লক্ষ্য করছিলাম। তো বন্ধুরা, রাসেলের এই বিধ্বংসী ইনিংস সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।